আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব তার বাচালতাপূর্ণ এবং চটুল কথার দ্বারা নিজেদের অপকর্ম ও দখলদারিত্বের পাপ আড়াল করার চেষ্টা করতে গিয়ে আওয়ামী কলঙ্ক আরও তীব্র করেছে। কারণ রাজনীতি নিয়ে ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য যাত্রাপালার সংলাপ রঙের সস্তা বিনোদনে ভরপুর। এই ভদ্রলোককে দেখলাম বর্তমান বিনা ভোটের সরকার প্রধানের কাছে লেখা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন সাহেবের একটি চিঠি নিয়ে প্রায় হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন। কাদের সাহেব বিএনপির প্রতি প্রশ্ন রেখে বলেছেন, এখন আপনাদের সাহসের উৎস কোথায়, কে সাহায্য করবে, কি খুশি, কি মহাখুশি, কি উচ্ছলতা, কি আনন্দ ওবায়দুল কাদের সাহেবের। এখানে জনগণ কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ওনার কাছে বিদেশে কয়জন ধন্যবাদ দিলেন, অভিনন্দন দিলেন প্রধানমন্ত্রীকে, বিনা ভোটের প্রধানমন্ত্রী। ওবায়দুল কাদের সাহেব, আপনার এই উল্লাসেই প্রমাণিত হয় আওয়ামী সরকারের গণভিত্তি ধসে গিয়ে এর নেতারা আত্মমর্যাদা হারিয়ে ফেলেছেন। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস দেশের জনগণ। গত অক্টোবর 2023 সালে ওবায়দুল কাদেরের একটি বক্তব্য নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে। আপোষ হয়ে গেছে, তিনি বলেছেন, আপোষ হয়ে গেছে, আমরা আছি, দিল্লিও আছে, দিল্লি আছি, আমরাও আছি। জনগণ নেই, অবাধ সুষ্ঠু নির্বাচন নেই, অংশগ্রহণমূলক ভোটের কথা নেই, দিল্লি আছে, এই আনন্দেই তিনি একেবারে আহ্লাদে আটখানা হয়ে গেছেন। বন্ধুরা, এই কথার অর্থ দেশের জনগণ নয়, পরগাছা আওয়ামী লীগের অস্তিত্ব টিকে আছে দিল্লির করুণার উপর। আওয়ামী লীগের চিরাগত ঐতিহ্যই হচ্ছে নিজ দেশের সার্বভৌমত্বকে দুর্বল করে হলেও ক্ষমতা আঁকড়ে রাখা। আওয়ামী লীগের বিএসএফের গুলিতে বিজেপি মারা গেলেও আওয়ামী লীগ প্রতিবাদ করার সাহস দেখায় না, এটাতেই প্রমাণিত হয় যে তারা পরনির্ভরশীল, প্রভুদের কল্যাণেই টিকে আছেন। বান্দরবানের নাইখং ছড়িতে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত অরক্ষিত হয়ে পড়েছে, সেখানে বাংলাদেশের নাগরিকরা চরম নিরাপত্তাহীনতায়, মানে এটি তাদের নতজানুর আরেকটি বৈশিষ্ট্য। একদিকে তো আমাদের কি বলে যে উত্তর পশ্চিম সীমান্ত, আরেকদিকে এই বার্মা হচ্ছে পূর্ব সীমান্তের ওপাশে আরেকটি প্রতিবেশী দেশ, সেখানে যা ঘটছে আপনারা প্রতিনিয়ত প্রতিদিন সেটা লক্ষ্য করছেন। বান্দরবনের নাইখং ছড়িতে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত অরক্ষিত হয়ে পড়েছে, সেখানে বাংলাদেশের নাগরিকরা চরম নিরাপত্তাহীনতায়, সীমান্তে বাংলাদেশি এলাকায় নারী পুরুষ কেউ নিরাপদ নয়, জীবন যাচ্ছে মর্টারের সেলে। বাংলাদেশের চারিদিকে সীমান্ত এলাকায় এখন রক্তক্ষয়ী খেলা চলছে প্রতিবেশী দেশগুলোর ছোড়া অস্ত্রের আঘাতে। বাংলাদেশের মানুষ জীবন এবং ভূমি বাংলাদেশের মানুষের জীবন এবং ভূমি এখন অরক্ষিত। পার্শ্ববর্তী দেশ থেকে দলে দলে লোক এবং মারাত্মক অস্ত্র বাংলাদেশে অনুপ্রবিষ্ট হচ্ছে, আর বাংলাদেশ সরকারের অভিসন্ধি প্রসূত নীরবতা মূলত দেশের মানুষকে নতজানু করার এক গভীর চক্রান্ত। প্রধানমন্ত্রীর শান্তির বাণী এখন দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। আমাদের সীমান্তরক্ষী বাহিনী প্রতিদিনই পিছু হটছে, আর তাতে বাংলাদেশের মানুষ বিপদের সম্মুখীন হচ্ছেন। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশের সীমান্ত এলাকা ছিল সুরক্ষিত এবং জনগণ ছিল নিরাপদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এখানেই বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। বিএনপির কাছে অবৈধ ক্ষমতা নয়, জনগণের স্বার্থই বড়। এ কারণে বিএনপি তলে তলে কিংবা প্রকাশ্যে কোনোভাবেই দেশ এবং জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কারো সঙ্গে আপোষ করেনি। এর তো অনেক দৃষ্টান্ত আছে, বহু দৃষ্টান্ত আছে। শেখ হাসিনা 111-এর কুশীলবদের কথায় দেশ ছেড়ে চলে গেলেন, তারপর ওখান থেকে অভিমান করে বললেন, কই আপনারা তো খালেদা জিয়াকে পাঠাতে পারলেন না। বেগম জিয়া কিন্তু তাদের কথায়
বহু চেষ্টা করেছে, বহু চাপ প্রয়োগ করা হয়েছে, কিন্তু দেশনেত্রী বেগম জিয়াকে দেশ থেকে পাঠানো যায়নি। এটাই হচ্ছে একটা জাতীয়তাবাদী নেত্রীর, এটাই হচ্ছে একটা দেশপ্রেমিক নেত্রীর, এটাই হচ্ছে জনগণ ঘনিষ্ঠ একজন নেত্রীর বৈশিষ্ট্য, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখিয়েছে, শেখ হাসিনা এটা দেখাননি। আমি আগেও বলেছিলাম 7ই জানুয়ারি কোনো নির্বাচন ছিল না, 7ই জানুয়ারি ছিল তারেক রহমানের লিফলেট বনাম শেখ হাসিনার ডামি ব্যালটের লড়াই। দেশের শতকরা 95% বেশি মানুষ শেখ হাসিনার ব্যালট প্রত্যাখ্যান করে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের 63টি রাজনৈতিক দলের লিফলেট গ্রহণ করে, দেশনায়ক তারেক রহমানের লিফলেট গ্রহণ করে, 7ই জানুয়ারির ভোট বর্জন করেছিল। সুতরাং উবাইদুল কাদের সাহেব র্যাব পুলিশের পাহারাই থেকে যত কথাই বলুন, আওয়ামী লীগ বরাবরই তলে তলে আপোষ করা দেশ ও জনস্বার্থ বিরোধী একটি চক্র, সেদিন আর বেশি দূরে নয় র্যাব পুলিশের বন্দুকের নল ঘুরে গেলে। প্রকাশ্য তো দূরে থাক, ওবায়দুল কাদেরদের আওয়ামী লীগকে তলে তলেও খুঁজে পাওয়া যাবে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, রাজনৈতিক চরিত্র হারিয়ে আওয়ামী লীগ তার ছাত্র সংগঠনের সংগঠনকে সারা দেশে নারী নির্যাতনের ভয়ঙ্কর দানব রূপে গড়ে তুলেছে। লুটেরা, ভোট চোর, নারীর শ্লীলতা হরণকারীদের দল আওয়ামী লীগের ক্ষমতা লোভের কারণে ছাত্রলীগ নামক দানবদের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে। কারণ আইন শৃঙ্খলা বাহিনী শেখ হাসিনার প্রাইভেট বাহিনী হওয়ার জন্যই দলীয় অপরাধীরা নারকীয় অপরাধে মেতে উঠেছে। প্রতিদিন দেশের কোথাও না কোথাও নারীর শ্লীলতাহানি সহ পৈশাচিকভাবে নারীরা নির্যাতিত হচ্ছে শেখ হাসিনার সোনার ছেলে ছাত্রলীগ যুবলীগের দ্বারা। রাষ্ট্রীয় প্রশ্রয়ে শুধু নারীর উপর নিপীড়নই নয়, খুন, অপহরণ, চাঁদাবাজি, এমন কোনো অপরাধ বাকি নেই যা তারা করছে না। তাদের ইতিহাসে প্রভাত ফেরি থেকে নারীদের উঠিয়ে নিয়ে গিয়ে, ছাত্রীদের উঠিয়ে নিয়ে গিয়ে নির্যাতিত করা হয়েছে, এটা আপনারা জানেন স্বাধীনতার পরপরই। 2024 সালের জানুয়ারি মাসে সারা দেশে কমপক্ষে 258টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের ঘটনা 31টি, সংঘবদ্ধ ধর্ষণ 14টি, 2টি ঘটনা যা ধর্ষণের পর ধর্ষিতাকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কেউ নিরাপদ নয়, বর্তমান দুঃসময় সামাজিক নৈরাজ্যের চরম দৃষ্টান্ত, আর এর জন্য দায়ী দখলদার আওয়ামী সরকার। বন্ধুরা, প্রধানমন্ত্রী বলেছেন 75 সালের পর এবারের নির্বাচন সবচেয়ে অবাধ ও সুষ্ঠু হয়েছে। এই হাসি তামাশা মার্কা কথা আর কতদিন বলবেন দামি সরকারের প্রধানমন্ত্রী। আবার ইতিমধ্যে গতকালই দামি সরকারের তথ্য প্রতিমন্ত্রী মত প্রকাশের স্বাধীনতা ও অপতথ্য রোধ জরুরি বলে একটা বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য যে ডাহা অপতথ্য সেটি রোধ করার ক্ষমতা কি প্রতিমন্ত্রীর আছে? কারণ তথ্য প্রতিমন্ত্রী তো ডামি নির্বাচনের আওয়ামী ডাহা অপতথ্যের প্রোডাক্ট। কারণ অপতথ্য বিতরণ করেই আওয়ামী দখলদার সরকার ক্ষমতা আঁকড়ে আছে। গণতান্ত্রিক বিশ্ব কর্তৃক ধিকৃত, নিন্দিত ও দেশের জনগণ কর্তৃক ভর্ৎসিত ও প্রত্যাখ্যাত নির্বাচনকে শুধুমাত্র ডামি সরকারের প্রধানমন্ত্রী ও তাঁর মোসাহেবরা 7ই জানুয়ারির নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলেছেন। আর এটি হচ্ছে শতাব্দীর শ্রেষ্ঠ তামাশা, হচ্ছে 7ই জানুয়ারির দামি নির্বাচন। ধন্যবাদ আপনাদেরকে। কয়েকটি গ্রেপ্তারের ঘটনা। গত 6ই ফেব্রুয়ারি কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেলকে কিশোরগঞ্জ জেলাস্থ নিজ বাড়ি থেকে রাত 12টার সময় গ্রেপ্তার করে পুলিশ। গাইবান্ধা জেলা যুবদলের দপ্তর সম্পাদক ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নোমান সরকার একটি মিথ্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পরেও গত 6ই ফেব্রুয়ারি রাতে গাইবান্ধা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে পূর্বের 2টি গায়েবী মামলায় অজ্ঞাত আসামি হিসাবে গ্রেপ্তার দেখায়। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মুর্তজা খান, নুরুল আমিন,
শিপু ও চাঁদগাঁও চার নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ মহাব্বাত মোহাম্মদ রাসেল গতকাল আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একটি মিথ্যা মামলায় জামিন চাইতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। এছাড়াও পিরোজপুর জেলাধীন নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ বেলায়েত হোসেন মাঝি, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামীম হাসান, মোহাম্মদ ইসরাফিল হাওলাদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সোহেল শেখ গতকাল একটি গায়েবী মামলায় আদালতে জামিন চাইতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গত 5ই ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা বিএনপির সহসভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন পিকুল ও জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি ইমরান হোসেন সহ মোট 12 জন নেতাকর্মী একটি মিথ্যা মামলায় হাইকোর্টের জামিন থাকার পরেও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের মুক্তির জোর দাবি জানাচ্ছি। বন্ধুরা, এছাড়াও আমাদের জাতীয় নেতৃবৃন্দ যাদেরকে ষড়যন্ত্র করে চক্রান্ত করে একটি মাস্টার প্ল্যানের নির্বাচন করার জন্য তারা 28শে অক্টোবর থেকে গ্রেপ্তার শুরু করেছে, এখনও তাদের মুক্তি মেলেনি। নানা ধরনের বিচারিক এবং সরকারি চক্রান্তে আটকে রাখা হয়েছে, আজও মুক্তি মেলেনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। কোটি কোটি মানুষের সমাদৃত এবং শুভেচ্ছায় ধন্য একজন নেত্রী, কারণ তিনি জনপ্রিয়, এটাই তার অপরাধ। এই কারণেই আজকে তাকে সাজা দিয়ে, ক্যাঙ্গারু কোর্টে সাজা দিয়ে তাকে বন্দি করে রাখা হয়েছে। এছাড়াও দমন পীড়ন চালিয়ে 28শে অক্টোবরের প্রায় 10 লক্ষের অধিক মানুষের একটি বিশাল সমাবেশকে পণ্ড করে গ্রেপ্তার করা হয়েছে দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের সংগ্রামী জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ জাতীয় নেতৃবৃন্দকে। আমি তাদের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে সকল রাজবন্দীর মুক্তি দাবি করছি। বন্ধুরা, আমার এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 5ই ফেব্রুয়ারি থেকে অদ্যাবধি আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক সারা দেশে জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের মোট গ্রেপ্তার হয়েছেন 27 জনের অধিক নেতাকর্মী। মোট মামলা 2টি, মোট আসামি 126 জনের অধিক নেতাকর্মী। এছাড়াও আপনার 28শে অক্টোবর থেকে এ পর্যন্ত যত হয়েছে, 15ই নভেম্বরে যত হয়েছে এবং 28-29শে জুলাই থেকে আমরা যে আপডেটটা আপনাদের দিয়ে এসেছি সেগুলোর প্রত্যেকটির এখানে পরিসংখ্যান দেওয়া আছে, যা আপনাদের কাছে পৌঁছে যাবে, আমরা ইমেলে পাঠিয়ে দেব। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা কষ্ট করে এসেছেন আমাদের এই সংক্ষিপ্ত সংবাদ বিবরণীতে, এই জন্য আপনাদের ধন্যবাদ। আমরা তো ওটাই বলছি, আমাদের পদক্ষেপ হ্যাঁ স্পষ্ট যে দেশের মানুষের নিরাপত্তা, দেশের নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব শক্তিশালী থাকবে এই ধরনের একটি প্রচেষ্টা, এই ধরনের কার্যক্রম আমরা দেখতে চাই। কেন আমাদের দেশের নারী মারা যাবে অন্য দেশের মর্টারের সেলে, এর উপযুক্ত জবাব কোথায়? এরপর একটা একটা রিটেন প্রতিবাদ পর্যন্ত তারা দিতে পারে না। কারণ হচ্ছে দুর্বল সরকার, জনসমর্থনহীন সরকার, দেশের মানে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যাদের কোনো অঙ্গীকার নাই, শুধুমাত্র যারা ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য রাষ্ট্রশক্তিকে নির্ভর করে যারা ক্ষমতা ধরে রেখেছেন তাদের দ্বারা এটাই সম্ভব। তারা সকল প্রভুদেরকে ভয় করবে আর দেশের জনগণের উপরে তারা বন্দুকের বন্দুক দেখাবে, ভয় দেখাবে। ধন্যবাদ। তাই আমি যে আমার বক্তব্যের মধ্যেই আছে, এটা হচ্ছে অভিসন
অভিসন্ধি প্রসূত বিষয়গুলো এখানে রয়েছে, মানে সরকার নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য যা কিছু করবে, তার কাছে সার্বভৌমত্ব কিছু না, দেশের মানুষ কিছু না, যে কথাটি গতকালকে বলেছেন জাতীয় স্থায়ী কমিটির ইয়ে থেকে, প্রেস ব্রিফিং থেকে, সেটা ঠিকই, তার অবশ্যই রহস্যজনক ভূমিকা না থাকলে, যদি সত্যিকারই জনসমর্থিত সরকার থাকত তাহলে তার কূটনৈতিক তৎপরতা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সকল প্রস্তুতি আমরা দেখতে পারতাম। আমরা দেখতে পারতাম সেখানে দেশের নিরাপত্তা বাহিনী কি ধরনের সেখানে ভূমিকা রাখছে, এগুলো খুব সুস্পষ্টভাবে দেখা যেত। দুইটা জিনিস, একটা হচ্ছে কূটনৈতিক যুদ্ধ, আরেকটা হচ্ছে সার্বভৌমত্ব রক্ষার জন্য, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল বাস্তবিক নিরাপত্তা বাহিনীর সেখানে অবস্থানের মধ্যে দিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় রোহিঙ্গারা এসছে না, আসার পর অত্যন্ত ক্ষিপ্র কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদেরকে প্রত্যাবাসন করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রথমবার ক্ষমতায় আসেন 91 সালেই সেই ঘটনা হয়েছে, সেটাও তার অত্যন্ত দ্রুত তৎপরতার মাধ্যমে তিনি সেটা সমাধান করেছেন, নতজন সরকার সেটা পারে না। ধন্যবাদ। উনি তো কখনোই সুস্থ হননি, তার উন্নত চিকিৎসা দরকার, তার যে চিকিৎসকবৃন্দ যারা রয়েছেন, বিশেষ করে আমাদের দলের ভাইস চেয়ারম্যান ডাক্তার এজিডিএম জাহিদ হোসেন সাহেব জানিয়েছেন আজকে তাকে নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য। তিনি তো গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন, তার উন্নত যে চিকিৎসা দরকার সেই চিকিৎসা সরকার দিচ্ছে না, এটাও মানে এই সরকারের যে নিষ্ঠুরতা এবং ফ্যাসিবাদী যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের অংশ দিয়ে যে নিজের দেশ এবং নিজের দেশের রাজনৈতিক দল, এখানকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান, এইখানকার গণতন্ত্রকে শক্তিশালী করা, সেইটাকে উনি ধ্বংস করে দিতে চান, বিরোধী দলকে উনি নিশ্চিহ্ন করতে চান, এটা তো তার একটা আছেই। তো আজকে মানে দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ, তার অসুস্থতা আরো যখন আরো বেশি তীব্র হয় তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আজকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এখন প্রকৃত অবস্থা কি এটা তার চিকিৎসকরা ভালো বলতে পারবে। ধন্যবাদ।